বন্ধুরা, এই মাসের সব থেকে বড় খবর আজকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যেটির স্পেশালি অপেক্ষা আমি করছিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো জানেন যে এই সময় বিদেশের মাটিতে ভারতের খেলাপে অনেক প্রদর্শন হয়, ভারতের বিদেশ নীতির আলোচনা করা হচ্ছিল, সাথে ভারতীয়দের ওপর পেটাচ্ছিল। আপনারাও বুঝে গেছেন যে কথা এখানে কাকে নিয়ে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভারত বিরোধী খালিস্তানের কথা বলছি আমি, যাদের লিডারের উপর এনআইএর বড় কারবাই করে এখন। আসলে বন্ধুরা, পরমজিৎ সিং পান্নার নাম তো মনে আছে আপনাদের, যিনি খালিস্তানি টাইগার ফোর্সের দ্বিতীয় মুখ্য, আর দ্বিতীয় এই কারণেই, কারণ হরদীপ সিং নিজ্জারকে তো মেরে দিয়েছে, আর এখন তার জায়গা পাম্মা চালাচ্ছে। আর পাম্মা রিসেন্ট 9 জুলাই উচ্চ আয়োগের সামনে একটি বিরোধ প্রদর্শন করে, যদিও পাম্মার সেই প্রদর্শন ফেলওয়ার হয়, কেননা সেই সময় ভারতের বলাতে মেট্রোপলিটন পুলিশ ফোর্স M15 মেশিনগান বন্দুক নিয়ে ইন্ডিয়ান হাইকমিশনের সামনে সুরক্ষা দিচ্ছিল, এই জন্য সেই দিন কেউ দূতাবাসে গেটকে ছোঁয়নি। যে পরমজিৎ পাম্মার নেতৃত্বে এই বিরোধ প্রদর্শন করানো হয়েছিল, আজ তার ঘরে কিন্তু এনআই কারবাই করে দিয়েছে। তো দেখলে আপনারা বুঝবেন যে পরমজিৎ পাম্মা পাঞ্জাবের হলেও সে কিন্তু আতঙ্কবাদীর জন্য 1994 সালে ভারতকে ছেড়ে দিয়েছে, আর পাকিস্তানে গিয়ে থাকতে শুরু করে, যেখানে তার মতোই লোক পেতে শুরু করে সে। তারপরে কিন্তু একটি সময় সে কানাডা পালিয়ে যায় আর সেখানে স্থায়ী হয়ে যায়। বলা তো এটাও হয় যে পাম্মা গুরুপদ সিং পান্নুর অনেক কাছের ছিল, আর তাই তারই বলাতে যে ভারত বিরোধ র্যালিকে সে বের করত। কিন্তু বন্ধুরা, লন্ডন র্যালি পান্নার উপর অনেক ভারী পড়ে। আসলে এনআইএর ইনভেস্টিগেশন এই সময় তার ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর যখন সেখানে তল্লাশি নেওয়া হয় তো সেখানে এনআইএ এমন কিছু প্রমাণ আর ভিডিও পায় যেগুলি পান্নার সম্পত্তিকে বাজেয়াপ্ত করার জন্য একদম যথেষ্ট। বলা হচ্ছে যে এনআইএ পাম্মার ইনলিগাল প্রপার্টির ওপর তালা লাগিয়ে দিয়েছে, এর সাথে সাথে তার দুটো অবৈধ ফার্ম হাউসকে পর্যন্ত ভেঙে দিয়েছে, আর তার অ্যাকাউন্টকেও ফ্রিজ করেছে, যেটিতে নাকি কোটি কোটি টাকা থাকার কথা বলা হচ্ছে। যদিও পাম্মা কানাডা লুকে আছে, তাই তো সে গ্রেপ্তার হওয়া থেকে বাঁচলেও, কিন্তু এখনও পর্যন্ত তার সম্পত্তিকে ফ্রিজ করে দিয়েছে সরকার। কিন্তু ভারতে তার যতগুলো সম্পত্তি আছে সেগুলিকে সব এনআইএ সিজ করছে, যেগুলি দেখে পাম্মা মনে মনে তো ভীষণ জ্বলছে। তো বন্ধুরা এবার আপনারাই বলুন সমস্ত খালিস্তানিদের সাথেও কি এমন কারবাই করা উচিত, নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।